আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় আগামীকাল বেলা 12টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত এই রায় ঘোষণা করবেন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার শেরেবাংলা হলে থাকতেন। ফেসবুকে স্ট্যাটাসের জেরে 2019 সালের 6 অক্টোবর রাতে আবরারকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ঘটনার পরদিন রাজধানীর চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। পুলিশ পরে 22 জনকে গ্রেপ্তার করলে 8 জন আদালত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই মামলায় রাষ্ট্রপক্ষের 60 সাক্ষীর মধ্যে 46 জন সাক্ষ্য দেয়। মামলায় এজাহারভুক্ত 25 জনের মধ্যে 22 আসামি কারাগারে, আর মুর্শিদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি ও মোস্তফা রাফিদ পলাতক। রায়ে সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি। রাষ্ট্রপক্ষে কৌশলীর, অন্যদিকে আসামি পক্ষের আশা ন্যায় বিচার পেলে খালাস পাবে সব আসামি।